চাচা ডাক দে বলে আব্দুল্লাহ রে তোর গায়ের পোশাক খুলে দে, যে জুব্বাখানা ওটা আমাদের টাকার কিনা ওটাও খুলে দে। আব্দুল্লাহ জুব্বাখানা খুলে দিলেন, পাগড়ি খুলে দিলেন, গায়ের মধ্যে শুধু লুঙ্গি পরা। চাচা ডাক দে বলে আব্দুল্লাহ রে তোর লুঙ্গিখানা খুলে দে, ওটাও আমাদের টাকার কিনা। কালেমা পড়ছিস, আজকে কালেমার স্বাদ তোকে বুঝাবো, কালেমার স্বাদ। আব্দুল্লাহ কেঁদে বলে চাচা যান এই লুঙ্গিটা আপনি দয়া করে আমাকে ভিক্ষা দেন, আমার সতর ডেকে আমি আমার ইজ্জতটা ঢাকি, আমাকে এই লুঙ্গিটুকু আপনি ভিক্ষা দেন। চাচা বলে না, কালমা পড়ছিস মুসলমান হয়েছিস, আমাদের পক্ষ থেকে কিছুই আজকে তুই পাবি না, লুঙ্গি যদি খুলে না দিস জোর করে তোর থেকে লুঙ্গি খুলে নিয়ে যাব। আব্দুল্লাহ জুলবাজাদে লুঙ্গিখানা খুলে দিয়ে বলেন চাচা দুনিয়ার সব নিয়ে নিতে পারো, কলিজা থেকে কালেমা নিতে পারবা না, কলিজা থেকে ইমান নিতে পারবা না। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজাদে দৌড়াই চলে গেলেন বাড়ি, মা মা বলে ডাকতেছে, মা মা ঘর থেকে বের হয়ে ডাক দিছে, আব্দুল্লাহ কে তোকে ল্যাংলুঙ্গ করলো রে বেটা, এই মক্কার মদিনার জমিনে তুই সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে, কে তোকে উলঙ্গ করলো? আব্দুল্লাহ রে তুই ধনী ব্যক্তির ছেলে, কে তোকে আজকে উলঙ্গ বানাইলো বল? আব্দুল্লাহ বলতেছে আম্মা যান আমি মুসলমান হওয়ার জন্যে, আমি মুসলমান হওয়ার জন্য আমার চাচা আমার শরীর থেকে সব পোশাক খুলে নিয়েছে, আর সমস্ত সম্পদ থেকে আমাকে জুদা করে দিয়েছে। মায়ের গায়ের উপরে একটা চাদর ছিল, চাদরখানা নিক্ষেপ করে দিয়ে বলল আব্দুল্লাহ নিয়ে যায় চাদরখানা তোকে দিলাম, আগে সতর ডাক লজ্জা ঢাক, তারপরে বল তুই কি মুসলমান হইছ? ছেলে ডাক দে বলো হা আম্মা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আব্দুল্লাহর মা ডাক দিল এই বেটা আমরা ইহুদি, তুই কালেমা পড়ে মুসলমান হয়েছিস, আমাদের ধর্মে চুন কালিমাকলি, আমাদের বংশের চুন কালিমাকলি, আমাদের ইজ্জতে হাত দিলি, তোর থেকে সমস্ত সম্পদ জুদা করে দেয়া হয়েছে। আমি মা রাজি হলাম, যা তোকে সমস্ত সম্পদ থেকে মাহরুম করে দিলাম, আমি মাও তোকে আমার থেকে বিদায় দিলাম, শুধু চাদরখানার সন্তান হিসেবে ভিক্ষা দিয়ে দিলাম, যা নিয়ে যা, কোনোদিন আর মায়ের সামনে আসবি না, যদি মুসলমানিত্ব না সারিস কালেমা না সারিস কোনোদিন আমি মায়ের সামনে তুই আর আসবি না, সাবধান চলে যা চলে যা আব্দুল্লাহ আর কোনোদিন আসবি না, আব্দুল্লাহ চলে যা মায়ের সামনে দাঁড়াবি না, কোনোদিন মায়ের সামনে আর দাঁড়াবি না, চলে যা আব্দুল্লাহ। আব্দুল্লাহ চোখের পানি সেরে দিয়ে কাঁদে বলে মা চাচা আমাকে জুদা করে দিয়েছে, সমাজ আমাকে আলাদা করে দিয়েছে, দেশ আমাকে তাড়িয়ে দিচ্ছে, ভাবছিলাম মায়ের কোলে বুঝি আমার জায়গা হয়ে যাবে, মা গো তুমি আজকে আমার জনমের তোরে বিদায় দিয়ে দিচ্ছ মা, ও মা দুনিয়ার সব কিছু ছাড়তে পারি রে মা, পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল, আমি জানতাম দুনিয়ার সবাই তারাই দিল, তুমি মা আমারে তারাই দিবা না, আজকে কালেমার জন্য ইসলামের জন্য তুমি মা আমারে তারাই দিচ্ছ, মা জননী আমি আব্দুল্লাহ বিদায় হয়ে চলে যাচ্ছি, আর কোনো দিন তোমার সামনে আর আসবো না গো মা, কারণ তুমি মা সারতে পারি আমি আব্দুল্লাহ কালে মা সারবো না। আব্দুল্লাহ চলে গেলাম মসজিদ নববীতে, ওই যে চাদরের টুকরা খানা মাঝখান থেকে ফেরে দুইটা টুকরা বানাইয়া, একটা টুকরা দিয়ে সে তার সতর ঢাকলো, আর একটা টুকরা দিয়ে গায়ের মধ্যে লাগাইল, গায়ের মধ্যে লাগাইয়া দিনের পর দিন খেয়ে না খেয়ে মদিনার ধনী ব্যক্তি আজ দরিদ্র হইয়া কোনোদিন একটা খুরমা পায়, কোনোদিন না খেয়ে থাকে, কোনোদিন শুধু কুয়ার পানি খেয়ে দিন চালায়,
ওই মাত্র দুইটা চাদরের টুকরা গায়ে দিয়ে, একটা চাদরের টুকরা গায়ে আর একটা পরনে পড়িয়া আব্দুল্লাহ জুল বাজাদাইন মসজিদে নবীতে দিন কাটাইতে লাগলো। কিন্তু মাঝে মধ্যে মসজিদে নবীতে সে জোরে জোরে জিকির করত, আল্লাহ 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 আল্লাহ। জিকির করার কারণে হযরত ওমর একদিন বিচার নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইন জোরে জোরে জিকির করে, তার জোরে জোরে জিকিরের কারণে আমাদের ঘুম নষ্ট হয়, আহলে সুফা সাহাবীদের কষ্ট হয়, হুজুর আপনি নিষেধ করলে আব্দুল্লাহ আর জোরে জিকির করবে না। আল্লাহর নবী বলেন, ওমর আমার আব্দুল্লাহকে ছেড়ে দাও, তাকে মনের মতো জোরে জোরে জিকির করতে দাও, আমার আব্দুল্লাহর অনেক কষ্টের ইসলাম, এই কালেমার জন্য সে জীবনের সব ছেড়েছে, মা ছেড়েছে, সম্পদ ছেড়েছে, দেশ ছেড়েছে, জমিন ছেড়ে দিয়েছে, মাত্র দুইটা চাদরের টুকরা পড়িয়া আমার আব্দুল্লাহ খেয়ে না খেয়ে আমার মসজিদে কাটায় দেয়। ওরে জিকির করতে দাও, ওর জিকির ওকে করতে নিষেধ করিও না। চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার। এটা কার কালাম? ভুল টুল মনে হয়, সংযোজন বিয়োজন মনে হয়, পরিবর্তন পরিবর্ধন মনে হয়, সুযোগ আকাশ ভেঙে গেলেও, জমিন পুড়ে গেলেও, সাগর শুকিয়ে গেলেও, লা রাইব ফিহি কোনো সন্দেহ, হুদাল্লিল মুত্তাকিন কাদের জন্য হেদায়াত, যারা মুত্তাকি হবে। শয়তানের লাগে এখানে কোনো হেদায়াত নাই, কোরআনে আল্লাহ স্পষ্ট বাক্য বলছে মুত্তাকিনদের জন্য হেদায়াত, যারা আল্লাহকে ভয় করে। মালিক বলতেছে আমার কাছে চাও আমি তোমাকে দেব। হাদিসে নববীতে রসুল করিম বলছে, মান লাম ইয়াসআলিল্লাহ ওয়ারগাব ইলাইহি, যে মালিকের কাছে চায় না মালিক তার উপরে নাখোশ থাকে। বাবার কাছে চাবেন, বাবা আপনাকে জুদা করে দিবে, বারবার চাইলে বাবা বেজার হবে, মার কাছে চাবেন মা বেজার হবে, সন্তানের কাছে চাবেন সন্তান বেজার হবে, স্ত্রীর কাছে যাবেন বেজার হবে, আপনাকে যে বেশি ভালোবাসার কথা বলে ভালোবাসে বাইসে একবারে অস্থির হয়ে গেছে। তোমরা শুনে নাও, বয়স তো কম, এখন ভালোবাসায় কচু গাছের সাথে গলায় দড়ি দিবার যা, একবারে ভালোবাসায় একবারে সেবলে উঠে গেছে, কি ভালোবাসা, ও কাবু হয়ে গেছে, পাগল হয়ে গেছে একবারে, জরি না রে বিয়ে না করতে হলে গোলা গাছের লোক গলায় দড়ি দিবে, ও পাগল হয়ে গেছে, ভালোবাসতে জরিনে এমন ভাব দেখেছি যে ওরে সারা জরিনার বাঁচত না, সাথে কিচ্ছু না, জরিনারে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া ফুলাবান হয়ে যাবে। মন খারাপ করো না, যাহা বলি ফরিদপুরের মানুষ একবারে ডাইরেক্ট অ্যাকশন। জরিনা ভাবতেছে আব্দুল করিম মানে আমার ভালোবাসা অস্থির হয়ে গেছে, করিমটা আরেক জায়গায় বিয়ে দিয়ে দেওয়া ফুলাবান হয়ে যাবে, বুঝতে পারছো? এগুলো দেখতে দেখতে আমার সিউদারি পাকতেছে, এগুলো সব ডাহা মিথ্যা কথা, ধুকা কথা কর না কেন। মায়ের চাইতে সন্তানকে পৃথিবীতে কেউ বেশি ভালোবাসতে পারে না, এটাই ছিল সত্য, মায়ের চাইতে পৃথিবীতে সন্তানকে কেউ বেশি ভালোবাসতে পারে না, পারে না।
পৃথিবীতে মায়ের চাইতে কেউ বেশি সন্তানকে ভালোবাসতে পারে না মা 100% পিওর এবং সিওর বিনা বাক্যে বিনা শর্তে সন্তানকে ভালোবাসতে থাকে কথা বলো ঠিক কি না এটাই সিওর কষ্ট হচ্ছে আল্লাহর কোরআন বলে আমার কাছে চাও আমার কাছে না চাইলেই বাজার এমন মালিকের কাছে চাবেন যেই মালিক চাইলে খুশি হয় তিনি আমার আল্লাহ আজকে ওরা কারা আমার চাওয়া নামক ইবাদত আদুআউ হুয়াল ইবাদা আল্লাহর নবীর পবিত্র জবান থেকে নবী বলতেছেন দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত এই ইবাদত থেকে আজকে কারা আমাকে সরাইতে চায় কি উদ্দেশ্যে সরাইতে চায় আমাদের আর বোঝার বাকি নাই তারা চায় জমিনের শয়তানের বাস্তব এজেন্ডা বাস্তবায়ন হোক আর আমরা সুন্নি মুসলমান যারা আছি আমরা আমাদের জীবন চলে যাবে এই জমিনের শয়তানের এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না কথা বলেন ঠিক কিনা মুসলমান খুব মনোযোগ দিয়ে যে আলোচনায় গিয়েছিলাম আমি সেখানেই ফিরে চলে যাই এই জমিনের বহু ধনী ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে অপমানিত হবে কিন্তু আমার মালিক আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ছয় শ্রেণীর বান্দাকে আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গায় করে দেবেন একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ সেই দিন আল্লাহর আরশ ছাড়া আর কোন আরশ ছায়া থাকবে না সেই দিন আল্লাহর আশ্রয় ছাড়া আর কোন আশ্রয় থাকবে না হাউজে কাউসারের পানি ছাড়া আর কোন পানি থাকবে না সেই দিন আল্লাহ আল্লাহ আমার রসুল করিমের সুপারিশ ছাড়া আর কোন সুপারিশ থাকবে না আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া আর কোন সন্তুষ্টি কাজে লাগবে না সেই দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনজন দূর হয়ে যাবে দেখা মাত্র তারা পালিয়ে চলে যাবে সেই কঠিন দিন মহা হাশরের দিনে আল্লাহর আদালত কত বড় হবে জানেননি কত টাইম হবে যেই ছোট্ট দুনিয়ার জন্য আমি আপনি কারাকারি বড়াই বড়ি লাফালাফি গুতাগুতি মারামারি করতেছি বাজান সেই দুনিয়া অল্প সময়ের জন্য আল্লাহর কোরআন বলে তাআরুজুল মালাইকাতু আর-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফ সানা দুনিয়ার 50,000 বছর হাশরের একটা দিন হবে তত বিরাট দুনিয়ার 50,000 বছর হাসরের একটা দিন হবে তত বিরাট এই বিরাট জীবনে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বিরাট সেই হাসরের দিনে হাজার হাজার বছর আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে উপায় কি সেই দিন আমাদের উপায় হবে না আমাদের একটা মাত্র আশ্রয়ের জায়গা সেটা রসুলের কারিমের কদম মোবারক দরবারে মুস্তফা যারা দরবারে মুস্তফা যারা সেই দিন আর কোনো উপায় হবে না দরবারে মুস্তফা যারা সেই দিন বাঁচার কোনো রাস্তা হবে না আল্লাহর নবীর কদম ছাড়া আর কোনো উপায় হবে না হা পরিচঙ্গের মুসলমান বিরাট বড় হাসুরের মা দুনিয়ার বিরাট বড় প্রতাপশালী ওই মাঠের মধ্যে সেজদায় পড়ে বড় হয়ে কাঁদতে থাকবে উলঙ্গ চার পয়সাও তার মূল্য হবে না চার পয়সাও তার দাম হবে না কিন্তু আল্লাহ ছয় শ্রেণীর বান্দাকে সেই দিন আরশে মুআল্লার নিচে আমার মালিক আল্লাহ জায়গা করে দিবে প্রথম ওই বান্দা দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করত আল্লাহ আরশে মুআল্লার নিচে তাদের জায়গা করে দিবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ চিৎকার করে বলেন আল্লাহু আকবার দুনিয়াতে যারা নেই বিচার করত আরশে মুআল্লার নিচে তাদের আল্লাহ জায়গা করে দিবে হয় না আরো জোরে বলেন কিন্তু আমার বহু আদালত দেখবেন অনেক মা চোখের পানি সেরে কান্দে
বলে মা আদালত প্রাঙ্গণে তুমি কাঁদো কেন বলে নাই বিচার পাই নাই কি কথা বলেন না কেন আজকে ভাই ভাইকে ঠগায় ভাই ভাইয়ের জমিন মেরে দিয়েছে ভাই ভাইকে দেয় না ভাই বোনের জমিন মেরে দিয়েছে দেয় না বড় ভাই মারা গেছে এতিম ভাতিজাদের সম্পদ মেরে খাওয়ার জন্য সাসারা উঠে পড়ে লাগছে ভাতিজারে কেমনে ঠকানো যায় সেই চিন্তায় তারা ব্যস্ত বাংলাদেশে হাজার হাজার আছে আপনি কতটা বলবেন কতটি বললে আপনি খুশি হবেন হাজার হাজার সেদিন এক বোন চোখের পানি সেরে কাঁদতেছে আর বলে জোর স্বামী মারা গেছে মেয়েদেরকে নিয়ে এমন এক পরিস্থিতিতে আছে আমার কোনো ছেলে নেই সাসারা এমন নির্যাতন অত্যাচার শুরু করছে তা ভাষায় প্রকাশ করা যায় মানুষ কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছে সুরেরও একটা ধর্ম আছে তো এদের কোনো ধর্ম নাই এক কথা বলেন ঠিক কিনা সুরেরও ধর্ম আছে তো এদের কোনো ধর্ম নাই ওরা মানুষ হয়েছে কেন ওরা মানুষ কি জন্য হয়েছে ওরা এটাই আমার সমাজ এইভাবে চলতেছে এই জন্য মানুষ হওয়া লাগবে মানুষ 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 হওয়া লাগবে মানুষ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বসে আছেন লোকেরা একটা ছেলেকে ধরে নিয়ে আসছে ছেলেটাকে ধরে আনার পরে খলিফা জিজ্ঞেস করলেন তোমরা এই যুবককে ধরে নিয়ে আসছো কারণ কি লোকেরা বলল হুজুর এই ছেলেটা আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করেছে আল্লাহর ফয়সালার জন্য ওমরের আদালতে নিয়ে আসছি আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি ওমরের আদালত ঘুষ খায় ওমরের আদালত ফাঁক ফোক করে বের হয়ে আসার কোন সুযোগ ছিল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদী এদেশে কত মানুষ গরিব মানুষের বিরুদ্ধে বিচার করছে পক্ষপাতিত্ব করে বিচার করেছে কত দিন করবেন আল্লাহর কসম করে বলি কোরআন শরীফ শুয়ে বলতেছি এই কোরআন ধরে বলতেছি যাদের পক্ষপাতিত্ব করে বিচার করেছেন কিয়ামতের ময়দানে যার পক্ষ নিয়ে বিচার করেছে ওকে খুঁজে পাবেন না পাবেন না পাবেন না পৃথিবী উল্টে গেলেও পাবেন তো যার জন্য করছেন কি জন্য করছেন কি জন্য হয়েছে যে করছে সে নিজেও বুঝে না সে বুঝতে পারতেছে না যে তার জীবনের এক মহা সর্বনাশ করে ফেলছে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি নামাজ পড়েন নাই আল্লাহ মাফ করে দিবে রোজা রাখেন নাই আল্লাহ মাফ করে দিবে কিন্তু অন্যায় বিচার করে কোনো মানুষের চোখের পানি ঝরাইলে আল্লাহ মাফ করবেই না তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে ঠিক আসতে বললো ঠিক জোরে বললো ঠিক আপনি ঠিক না বললো ঠিক কোরআনের আইন ঠিক এটাই ঠিক কথাগুলো ঠিক কিনা কোরআনের ফয়সালা সঠিক এটাই সঠিক বরিচঙ্গের মুসলমান লোকেরা বলল হুজুর ফয়সালা করে দেন আল্লাহর আইন অনুযায়ী যুবক তুমি কি বৃদ্ধকে হত্যা করেছো যুবক ডাক দিয়ে বলল হ্যাঁ হুজুর আমি বৃদ্ধকে মেরে ফেলছি কেন মারছো বলো বলে হুজুর আমার একটা উট ছিল উটের একটা সুন্দর বাচ্চা ছিল এই বাচ্চাটা আমার এই উটের বাচ্চাটা এই বৃদ্ধের খেজুর বাগানে খেলতে গিয়েছিল ছোট ছোট গরুর বাচ্চা ছাগলের বাচ্চা দৌড়ায় দৌড়ায় খেলে উটের বাচ্চাটা দৌড়ায় দৌড়াইয়া খেজুরের বাগানে খেলতে গেছে এই বৃদ্ধ একটা পাথর নিক্ষেপ করেছে উটটাকে তাড়ানোর জন্য কিন্তু উটের চোখের মধ্যে লেগে চোখটা বের হয়ে গেছে আমিরুল মুমিনিন আমার আদরের উটের বাচ্চার এই দৃশ্য দেখে আমি সহ্য করতে না পারে একটা পাথর হাতে নিয়ে আমি বৃদ্ধকে কষ্ট দেওয়ার জন্য পাথর মারছিলাম কিন্তু পাথরের আঘাতে সে মারা যায় আমি বুঝতে পারি নাই
সে যে মারা যাবে আমি বুঝি নাই, আমি তাকে কষ্ট দেওয়ার জন্য পাথর মারছি কিন্তু পাথর আঘাত সহ্য করতে না পারে সে মারা গেছে, মানে মাথার এমন এক স্থানে আঘাত লাগছে যে সে আর স্থির থাকতে পারে না, বৃদ্ধ মানুষ মারা গেছে। হযরত ওমর বলে যুবক আল্লাহর আইন অনুযায়ী ফাসলা তোমার মৃত্যুদণ্ড, যেহেতু তোমার হাতে মৃত্যু সংগঠিত হয়েছে ইচ্ছা করেই করো আর অনিচ্ছাই করো, তুমি তাকে আঘাত করার জন্যই পাথর নিক্ষেপ করেছিলে, অতএব তোমার কারণে মৃত্যুদণ্ড সংগঠিত হয়েছে, আল্লাহর ফয়সালা অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। যুবক ছেলেটি ডেকে বলল আমিরুল মুমিনিন মৃত্যুদণ্ডটা আমি মাথা পেতে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। মৃত্যুদণ্ড আমি মাথা পেতে নিলাম, কিন্তু আপনি আমাকে দুই দিনের জামিন দিবেন, তিন দিনের জামিন দিবেন, প্রথম দিন আমার বাড়ি পর্যন্ত ফিরে যেতে লাগবে, দ্বিতীয় দিন আমার একটা ছোট্ট ভাই আছে আমার আব্বার এন্তেকালের সময় কিছু সোনা দানা টাকা পয়সা ভাগ বাটোয়ারা করে আব্বা আমার জন্য কিছু রেখে যান এবং আমার ছোট ভাইয়ের সোনা দানা টাকা পয়সা আমার কাছে জমা রেখে যান এবং বলে যান ও বড় হলে যেন তুমি এটা তাকে ফেরত দাও, আমি ওই সোনা দানা টাকাগুলি আমানত হিসেবে আব্বার দেওয়া উচিত অনুযায়ী আমি একটা বাক্সের মধ্যে ভরে মাটির নিচে পুঁতে রাখছি, হুজুর আমি সারা আল্লাহ সারা আর কেউ জানে না, আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে আমার ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, আমি আমার ভাইয়ের হক বুঝাই দিয়া আমি আপনার আদালতে তিন দিনের মাথায় আমি ফিরে আসবো। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে যুবক তুমি যে হত্যা করছো তা আমি দিয়ে দিলাম মৃত্যুদণ্ড, যুবককে হুজুর আমার জামিন দেন আমি তিন দিন পরে আপনার আদালতে আমার ভাইয়ের আমানত ফিরে দিয়ে আবার ফিরে চলে আসবো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আহার তারাও ভাই ছিল আর আমরাও ভাই হইছি, বাপ মরে যাওয়ার পরে জমি জমা নিয়ে পিটি পিটি মারামারি ঝগড়া ফাসাদ কুতাকুতি লাথালাথি যুদ্ধ বিগ্রহ আদালত মামলা মোকদ্দমা এইটে সেইটে লাগিয়ে রয়েছে। প্রিয় মুসলমান বরিচাংবাসী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন যুবক তুমি যে জামিন চাও কিন্তু তোমার জিম্মাদারি কে নিবে আগে বলো। বলে হুজুর মদিনাতে আমি কাউকে চিনি না, মদিনার মানুষ আমারে চিনে না। হযরত ওমর বলতেছে এ যুবক তোমার জিম্মাদারি কে নিবে বলো। যুবক ডাক দিয়ে বলল হুজুর মদিনার মধ্যে আমি কাউরে চিনি না। হুজুর বললেন ঠিক আছে তাহলে দেখো জিম্মাদারি নেওয়ার মতো কাউকে পাও কিনা। এমন সময় দেখা গেল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন। হযরতে ওমরকে ওই যুবক ডেকে বলতেছে আমিরুল মুমিনিন আমার জিম্মাদারি ওই আবু মুসা আশআরী হবে। তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিরুল মুমিনিন আপনি তাকে বিদায় দিয়ে দেন, আমি তার তিন দিনের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। হযরত ওমর বললেন আবু মুসা তুমি ভালো করে শুনো, যদি যুবক ফিরে না আসে তাহলে হত্যার দিয়াত হত্যার দায় কিন্তু তোমার উপর পরিবর্তিত হবে, তোমাকে কিন্তু এর এই হত্যার তোমার এই দায়িত্ব তোমাকে নিতে হবে। তখন হযরতে আবু মুসা বললেন হুজুর আপনি তার বিদায় দিয়ে দেন আমার মন বলে সে ফিরে আবার আসবে। যুবক চলে গেল, তিন দিনের মাথায় হযরত ওমর আসরের নামাজ পড়ে বসে আছেন, যুবক ফিরে আসবে। ওমরের আদালতে বাদীরা উপস্থিত, আবু মুসা তিনি দাঁড়িয়ে আছেন, সাহাবীরা দাঁড়ানো। হযরত ওমর আসরের নামাজের পরে সূর্য লালিমা বর্ণ ধারণ করেছে, কুসুম আকৃতি নিয়েছে, সূর্য ডুবে যাবে কিন্তু যুবক আসে না। সাহাবীরা কেঁদে ফেললেন, বলতেছে আমিরুল মুমিনিন ও বাদীরা একটা ছেলের জন্য আজকে নবীর একজন সাহাবী মারা যাবে, ও বাদী তোমরা যারা বাবার বিরুদ্ধে মামলা করছো বাবার জন্য মামলা করছো তোমরা শোনো, তোমরা এই মামলা উঠে নাও, তোমরা এই মামলা উঠে নিয়ে নাও, তোমরা এই মামলা উঠে নাও।
ছেলেটা বলতেছে বাকিরা বলতেছে হুজুর আমরা মামলা উঠাবো না বাবার হত্যার ফয়সালা নিয়ে আমরা যাব কিন্তু সাহাবীরা কাদের বলে না হযরত ওমরের রায় পরিবর্তন হবে না আজকে নবীর একজন সাহাবী মারা যাবে তোমরা মামলা উঠায় নাও ওই বাদীরা বলতেছে না আমরা মামলা উঠাবো না হযরত আমিরুল মুমিনিন বললেন বাদী যদি মামলা না উঠায় তাহলে আমি ওমরের আইন বিচার একভাবেই চলবে যুবক যদি ফিরে না আসে তাহলে আবু মুসার উপরেই হত্যার দায়িত্ব প্রবর্তিত হবে সাহাবাই কেরাম কেঁদে ফেললেন হাই হাই ওই যুবক আর ফিরে আসবে না কিন্তু সূর্য ডুবে যাচ্ছে এমন সময় যুবকটা দৌড়াইয়া হাঁপাইতে হাঁপাইতে সামনে এসে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাদী ডাকতে বলতেছে আমিরুল মুমিনিন আমি আসামি হাজি আমি আমার ভাইয়ের হক মিটাই দিয়া ওমরের আদালতে আল্লাহর আইনের জন্য আমি আসছি আল্লাহর ফয়সালার জন্য আমি আসছি একসাথে বলা যাবে সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন হযরত ওমর বুঝতে পারছে এই ছেলেটা সাধারণ কোনো ছেলে না তার ভাইয়ের আমানত বুঝাই দিয়া যে ছেলেটা ওমরের আদালতে মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসতে পারে এই ছেলেটা অবশ্যই এই ছেলেটা তাকওয়াশীল আল্লাহর কোরআন বলল ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে থরথর থরথর করে অন্তরগুলি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আপনাদেরকে বলি আমরা ইসলামের জন্য তেমন কোনো কষ্ট করি নাই আমরা দ্বীনের জন্য আমাদের তেমন কোনো ত্যাগ নাই আমরা ইসলামের জন্য মার খাই নাই আমরা রাসূলুল্লাহর জন্য দাঁত ভাঙি নাই নবীর পক্ষে আমাদের রক্ত ঝরে নাই কি কথা বলেন ঠিক কি না আল্লাহ রাসূলের জন্য আমাদের রক্ত কেউ ঝরাই নাই আমাদের হাত পাও কেটে দেয় নাই আমাদের চুল দাড়ি কেউ উঠিয়ে ফেলে নাই আমাদের চামড়াগুলি কেউ উঠাই নাই আমাদের রক্তগুলি কেউ ঝরাই নাই আমাদেরকে সমাজ থেকে জুদা করে দেয় নাই রাষ্ট্র থেকে জুদা করে দেয় নাই সন্তান থেকে জুদা করে দেয় নাই বাবা মা থেকে জুদা করে দেয় নাই নবীর একজন সাহাবী ছিলেন তার নাম আব্দুল্লাহ জুল বাজাদাই যুবক আপনাদেরকে বলতেছি শুনে যান নবীর একজন সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কালেমা পড়ে বাড়ি চলে গেলেন তিনি অনেক ধনী ছিলেন অনেক পয়সাওয়ালা ছিলেন আব্দুল্লাহ জুল বাজাদাইন অনেক বড় পয়সাওয়ালা বাবার একমাত্র সন্তান একমাত্র ছেলে বাবা ছিল ধনী ব্যক্তি মদিনার সবচেয়ে বড় ধনী ইহুদি আব্দুল্লাহ জুল বাজাদাইন কালেমা পড়ার পরে তিনি যখন দেশে বাড়ি ফিরলেন চাচা জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ কোথায় গিয়েছিল আব্দুল্লাহ জুল বাজাদাইন বলল চাচা যান আমি আখিরি নবীর দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি চাচা যান আমি কালেমা পড়ছি আব্দুল্লাহ তুমি কালেমা পড়ছো শুনে রাখো আব্দুল্লাহ কালেমা পড়ার কারণে তুমি আমাদের দলচ্যুত হয়েছো আমাদের দল থেকে তুমি আলাদা হয়ে গেছো আব্দুল্লাহ রে তাহলে আমাদের রাজ্যে আমাদের এলাকায় আমাদের দেশে তুমি আর থাকতে পারবা না তোমার বাবা অনেক সম্পদের মালিক ছিল এই সম্পদ থেকে একটা পয়সাও তুমি পাইবা না কয়েকদিন আগে বৃষ্টির আগের দিন বরিশাল গেলাম বৃষ্টির আগের দিন বরিশাল গেলাম বরিশাল মাহফিল যেই দিন বৃষ্টি হবে তার আগের দিন বরিশাল মাহফিল বর্গ না এক হিন্দু মুসলমান হয়েছে ভাইজান জিজ্ঞেস করলাম আপনার থাকার জায়গা কোথায়
ফ্যামিলি থেকে কি কিছু সম্পদাদি পাইছেন বলে না কিচ্ছু পাই নেই, বাবা মা সবকিছু থেকে জুদা করে দিয়েছে আমার কিচ্ছু নাই, তাহলে কোথায় থাকেন বললো এক রিক্সাওয়ালা, তারা 800 জমির মধ্যে 400 জমি আমাকে দিয়েছে, বাকি 400 জমি সে তার নিজের জন্য রাখছে। চিন্তা করেন তো, রিক্সাওয়ালার 400 জমির 800 জমির 400 জমি আমাকে দিয়েছে, বাকি 400 জমি সে তার নিজের কাছে রাখছে। এই 400 জমির মধ্যে ছোট্ট ঘর তুলে আমরা আছি। আমার মনে পড়ে গেল আনসারী সাহাবীরা তাদের জমিগুলি অর্ধেক ভাগ করে মুহাজির সাহাবীদেরকে ভাগ করে দিতেন অর্ধাঅর্ধি করে। আহা, সেই দিন কালেমা এত সহজ না, কালেমা সহজ না, আমরা বাবার কালের কালেমা পাইছি বিদায় বুঝতে পারি না, আমরা দিন বাবার কালের দিন পাইছি বিদায় বুঝতে পারি না। আবুরিচাঙের মুসলমান হাজরাতে আব্দুল্লাহ জলবাদুদ্দিন কে তার চাচা ডেকে বলে আব্দুল্লাহ সমস্ত সম্পদ থেকে তোমাকে জুদা করে দিলাম। আব্দুল্লাহ জলবাদুদ্দিন বলে চাচা জান দুনিয়ার সব কিছু দিতে পারি কিন্তু আল্লাহর নবীর কদম আমি ছাড়ব না। না না হয় না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পরিচয়ের মুসলমান রসুলের জন্য সেই দিন সাহাবি দুনিয়ার সব কিছু যদি দিতে পারে আল্লাহর নবীর সাথ নবীর মার আল্লাহর জমিনে আল্লাহর নবীর স্লোগানের জন্য নবীর দুরুদ সালামের জন্য হব্বে রসুলের জন্য আমরা সুন্নিরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আব্দুল্লাহ জুলবাজদিন বলল চাচা সমস্ত সম্পদগুলি দিয়ে দিলাম নিয়ে যান। চাচা ডাক দে বলে আব্দুল্লাহ রে তোর গায়ের পোশাক খুলে দে, যে জুব্বাখানা ওটা আমাদের টাকার কিনা ওটাও খুলে দে। আব্দুল্লাহ জুব্বাখানা খুলে দিলেন, পাগড়ি খুলে দিলেন, গায়ের মধ্যে শুধু লুঙ্গি পরা। চাচা ডাক দে বলে আব্দুল্লাহ রে তোর লুঙ্গিখানা খুলে দে ওটাও আমাদের টাকার কিনা, কালেমা পড়ছিস আজকে কালেমার স্বাদ তোকে বুঝাবো কালেমার স্বাদ। আব্দুল্লাহ কেঁদে বলে চাচা যান এই লুঙ্গিটা আপনি দয়া করে আমাকে ভিক্ষা দেন, আমার সতর ডেকে আমি আমার ইজ্জতটা ঢাকি, আমাকে এই লুঙ্গিটুকু আপনি ভিক্ষা দেন। চাচা বলে না কালমা পড়ছিস মুসলমান হয়েছিস আমাদের পক্ষ থেকে কিছুই আজকে তুই পাবি না, লুঙ্গি যদি খুলে না দিস জোর করে তোর থেকে লুঙ্গি খুলে নিয়ে যাব। আব্দুল্লাহ জুলবাজাদের লুঙ্গিখানা খুলে দিয়ে বললেন চাচা দুনিয়ার সব নিয়ে নিতে পারো, কলিজা থেকে কালেমা নিতে পারবা না, কলিজা থেকে ইমান নিতে পারবা না। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। দৌড়ায় চলে গেলেন বাড়ি, মা মা বলে ডাকতেছে, মা মা ঘর থেকে বের হয়ে ডাক দিছে আব্দুল্লাহ কে তোকে ল্যাং লুঙ্গ করলো রে বেটা, এই মক্কার মদিনার জমিনে তুই সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে, কে তোকে উলঙ্গ করলো আব্দুল্লাহ রে, তুই ধনী ব্যক্তির ছেলে কে তোকে আজকে উলঙ্গ বানাইল বল। আব্দুল্লাহ বলতেছে আম্মা জান আমি মুসলমান হওয়ার জন্যে আমার চাচা আমার শরীর থেকে সব পোশাক খুলে নিয়েছে আর সমস্ত সম্পদ থেকে আমাকে জুদা করে দিয়েছে। মায়ের গায়ের উপরে একটা চাদর ছিল, চাদরখানা নিক্ষেপ করে দিয়ে বলল আব্দুল্লাহ নিয়ে যায় চাদরখানা তোকে দিলাম, আগে সতর ডাক লজ্জা ঢাক তারপরে বল তুই কি মুসলমান হইছ। ছেলে ডাক দে বলো হা আম্মা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আব্দুল্লাহর মা ডাক দিল এই বেটা আমরা ইহুদি তুই কালেমা পড়ে মুসলমান হয়েছিস, আমাদের ধর্মে চুন কালিমাকলি আমাদের বংশের চুন কালিমাকলি আমাদের ইজ্জতে হাত দিলি, তোর থেকে সমস্ত সম্পদ জুদা করে দেয়া হয়েছে, আমি মা রাজি হলাম, যা
তোকে সমস্ত সম্পদ থেকে মাহরুম করে দিলাম আমি মাও তোকে আমার থেকে বিদায় দিলাম শুধু চাদরখানা সন্তান হিসেবে ভিক্ষা দিয়ে দিলাম যা নিয়ে যা কোনদিন আর মায়ের সামনে আসবি না যদি মুসলমানিত্ব না ছাড়িস কালেমা না ছাড়িস কোনদিন আমি মায়ের সামনে তুই আর আসবি না সাবধান চলে যা চলে যা আব্দুল্লাহ আর কোনদিন আসবি না আব্দুল্লাহ চলে যা মায়ের সামনে দাঁড়াবি না কোনদিন মায়ের সামনে আর দাঁড়াবি না চলে যা আব্দুল্লাহ আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বলে মা চাচা আমাকে জুদা করে দিয়েছে সমাজ আমাকে আলাদা করে দিয়েছে দেশ আমাকে তাড়িয়ে দিচ্ছে ভাবছিলাম মায়ের কোলে বুঝি আমার জায়গা হয়ে যাবে মা গো তুমি আজকে আমার জন্মের তোরে বিদায় দিয়ে দিচ্ছ মা ও মা দুনিয়ার সব কিছু ছাড়তে পারি রে মা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল আমি জানতাম দুনিয়ার সবাই তারাই দিল তুমি মা আমারে তারাই দিবা না আজকে কালেমার জন্য ইসলামের জন্য তুমি মা আমারে তারাই দিচ্ছ মা জননী আমি আব্দুল্লাহ বিদায় হয়ে চলে যাচ্ছি আর কোনদিন তোমার সামনে আর আসবো না গো মা কারণ তুমি মা ছাড়তে পারি আমি আব্দুল্লাহ কালে মা ছাড়ব না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার আমি আব্দুল্লাহ কালেমা ছাড়ব না মা তোমাকে ছেড়ে দিতে পারি নবী বলে লা ইউমিন ইমানের স্বাদ তুমি নিতেই পারবে না ইমানদার হবেই না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যত সময় পর্যন্ত তুমি ইমানদার হবে না সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজনের চাইতে আমি নবীরে ভালো না বাসবা তত সময় পর্যন্ত তুমি ইমানদার হবে না আব্দুল্লাহ চলে গেল মসজিদ নববীতে ওই যে চাদরের টুকরা খানা মাঝখান থেকে ফেরে দুইটা টুকরা বানাইয়া একটা টুকরা দিয়ে সে তার সতর ঢাকলো আর একটা টুকরা দিয়ে গায়ের মধ্যে লাগাইল গায়ের মধ্যে লাগাইয়া দিনের পর দিন খেয়ে না খেয়ে মদিনার ধনী ব্যক্তি আজ দরিদ্র হইয়া কোনোদিন একটা খুরমা পায় কোনোদিন না খেয়ে থাকে কোনোদিন শুধু কুয়ার পানি খেয়ে দিন চালায় ওই মাত্র দুইটা চাদরের টুকরা গায়ে দিয়ে একটা চাদরের টুকরা গায়ে আর একটা পরনে পড়িয়া আব্দুল্লাহ জুল বাজা দেই মসজিদে নবীতে দিন কাটাইতে লাগলো কিন্তু মাঝে মধ্যে মসজিদ নবীতে সে জোরে জোরে জিকির করত আল্লাহ 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 জিকির করার কারণে হযরত ওমর একদিন বিচার নিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ জুল বাজাদাইন জোরে জোরে জিকির করে তার জোরে জোরে জিকিরের কারণে আমাদের ঘুম নষ্ট হয় আহলে সুফা সাহাবীদের কষ্ট হয় হুজুর আপনি নিষেধ করলে আব্দুল্লাহ আর জোরে জিকির করবে না আল্লাহর নবী বলেন ওমর আমার আব্দুল্লাহকে ছেড়ে দাও তাকে মনের মতো জোরে জোরে জিকির করতে দাও আমার আব্দুল্লাহর অনেক কষ্টের ইসলাম এই কালেমার জন্য সে জীবনের সব ছেড়েছে মা ছেড়েছে সম্পদ ছেড়েছে দেশ ছেড়েছে জমিন ছেড়ে দিয়েছে মাত্র দুইটা চাদরের টুকরা পড়িয়া আমার আব্দুল্লাহ খেয়ে না খেয়ে আমার মসজিদে কাটায় দেয় ওরে জিকির করতে দাও ওর জিকির ওকে করতে নিষেধ করিও না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী নিয়ে নবী রওনা দিলেন একজন দুইজন না 30,000 সাহাবী তাবুকের যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আব্দুল্লাহ জুল বাজাদাইন অসুস্থ হয়ে গেল আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো হুজুর আব্দুল্লাহ জুল বাজাদাইন ইন্তেকাল করেছে আল্লাহর নবী বললেন সে আল্লাহর পথে জিহাদে এসে শহীদ হয়ে গেছে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেছে তোমরা কবর খনন করো আমার আব্দুল্লাহকে দাফন করে আমরা চলে যাব সাহাবীরা কবর খনন করলো নবীজি কাদার বলে সাহাবীরা আমার আব্দুল্লাহ এই কালেমার জন্য এই মানের জন্য দেশ ছেড়েছে বাড়ি ছেড়েছে সম্পদ ছেড়েছে তার মা তাকে সন্তান ভালোবাসা থেকে জুদা করে দিয়েছে
তারপরও আমার আব্দুল্লাহ ভুলে যাই নাই আমি নবী আজকে ওরে ভুলব না সবাই তোমরা কবর খনন করতে পারো কিন্তু আমি নবী নিজে হাতে আব্দুল্লাহকে কবরে নামাইব আমি নবী নিজে হাতে আমার আব্দুল্লাহর কবরে নামাইব আমি নবী নিজে হাতে আমার আব্দুল্লাহর কবরে নামাইব আব্দুল্লাহকে নবীজি নিজে হাতে কবরের মধ্যে নামাইতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী ওনার মতো মুফতি সাহাবী কোনো মার কোনো দিন জন্ম দিতে পারবে না সে আব্দুল্লাহ কবরের পাশে দাঁড়ায় হাত তুলে কাদের বলে রব আমার এই আব্দুল্লাহর জায়গায় আমি আব্দুল্লাহ যদি হইতাম আমার বুলন্দ নসিব হইত রহমতের নবী নিজে হাতে আমার কবরে রাখতো এর চাইতে পরম সৌভাগ্য উম্মতের জীবনে আর কিছুই হতে পারে না এটাই ছিল ঈমানের বদলা কথা বলেন ঠিক না বেঠি আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কবরে রাখার পরে নবীজি কবর সমান করলেন ইমাম নূরউদ্দিন হাইসেমি মাজমুউল জাবায়েদের মধ্যে লেখেন কবর সমান করে দেওয়ার পরে কবরের পাশে দাঁড়াইয়া নবীজি হাত বাড়াইছে সাহাবীরা বলেন আল্লাহর নবীর সঙ্গে আমরাও হাত বাড়াই দিলাম একসাথে বলবেন না মারহাবা মারহাবা নবী দোয়া শুরু করলেন দোয়া দোয়া শুরু করলেন সাহাবীরা বলেন নবীর সাথে আমরাও দোয়া শুরু করলাম তাহলে আপনারা বলেন দোয়া চলবে না বন্ধ হবে হ্যাঁ জোরে বলেন দোয়া চলবে না বন্ধ হবে যারা বন্ধ করতে চায় সব শয়তানের দালাল হ্যাঁ তো করে বলেন ঠিক কি না আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য আমার নবী দোয়া করে আল্লাহ আমি রসুল আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট আছি আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর জন্য সন্তুষ্ট হয়ে যাও আমি নবী নিজে খুশি তুমি আল্লাহ খুশি হয়ে যাও মাইয়ুতির রাসূল ফাকাদ আল্লাহ নবী খুশি আল্লাহ খুশি নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা নবীর গোলামি আল্লাহর গোলামি নবীর দল আল্লাহর দল নবীর মান আল্লাহর মান নবীর শান আল্লাহর শান নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত নবীর আইন আল্লাহর আইন নবীর সুন্নাহ আল্লাহর সুন্নাহ নবী মানা আল্লাহ মানা নবী মানা আল্লাহ মানা নবী মানা আল্লাহ মানা নবী মানা আল্লাহ মানা নবীর দল আল্লাহর দল নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয় নবীর দলে থাকলে আল্লাহর দল হয়ে যায় নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয় নবীর পক্ষ হলে আল্লাহর পক্ষ হয় নবী রাজি আল্লাহ রাজি নবী খুশি আল্লাহ খুশি নবী বেজার আল্লাহ বেজার নবীর সাথে গুস্তাকি আল্লাহর সাথে গুস্তাকি নবীর সাথে দুশ্মনী আল্লাহর সাথে দুশ্মনী কথা বলেন ঠিক না বেঠে কোরআন বলেছে আমি বলিনি আল্লাহর কালাম বলেছে এই জন্য আল্লাহর নবী বললেন আল্লাহ আমি খুশি তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি তুমি আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও এভাবে নবীজি দোয়া করে তাবুক থেকে আব্দুল্লাহকে কবর দিয়ে চলে আসলেন শোনেন দলিল দিয়ে নবী পাওয়া যায় না নবী পাইতে হলে আব্দুল্লাহদের মতো প্রেম দিয়ে নবী কিনতে হয় খালি ফতোয়া মাইরে রসুল পাওয়া যায় না হ্যাঁ ফতোয়া দিয়ে রসুল পাইবে রসুল পাইতে হলে শোকের পানি দিয়া এসকে রসুল দিয়া প্রেম দিয়া নবীর এত্তাবা দিয়া নবীকে মহাব্বত করে কিনে নিতে হয় কথা কোন ঠিক কিনা ঠিক